সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে গোটা দেশে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। যদিও প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করে আসছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, কোনোভাবেই এ রাজ্যে সিএএ লাগু করতে দেবেন না। অথচ মোদী সরকারের সেই আইনেরই প্রশংসা করেছিলেন তৃণমূলেরই সাংসদ নেতারা। শুধু তাই নয়, এই আইনকে বাস্তবে পরিণত করার জন্য মতুয়া সম্প্রদায়ের নেতা ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যেভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন, তাকেও ধন্যবাদ জানিয়েছিলেন তৃণমূলের সেই শিক্ষিত নেতারা। গোপন এই তথ্য ফাঁস করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সোমবার 1 এপ্রিল সন্ধ্যায় বারাসাতে অনুষ্ঠিত মতুয়া সম্প্রদায়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অর্জুন সিংকে বলতে শোনা যায়, সংসদে যখন সিএএ পাশ হয় তখন অনেক তৃণমূলের শিক্ষিত সাংসদরা যারা এর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তারা শান্তনু ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু এখন তারা প্রকাশ্যে বলতে সাহস পাচ্ছেন না, কারণ যারা রাজনীতিবিদ তারা কখনো কখনো নিজের স্বার্থের জন্য সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করেন। ভুল হলে যেমন ভুল বলতে হয়, সঠিক হলে সঠিক বলাটাও জানতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এদিন অর্জুন বলেন, একজন সরকারের শীর্ষ পদে থাকা সত্ত্বেও তিনি বলছেন এতে আবেদন করলে বিদেশি নাগরিক হয়ে যাবে, সব কিছু কেড়ে নেওয়া হবে। কিন্তু আজ মতুয়া সম্প্রদায় কিংবা সংখ্যালঘু সম্প্রদায় কেউই তাকে বিশ্বাস করছে না। কি বলছেন অর্জুন সিং, শোনাবো আপনাদের। যেদিন এই বিলটা এসেছিল তখন অনেকে পশ্চিমবাংলা যারা হয়তো বিরোধী দলের সাংসদ ছিলেন তারা কিন্তু শান্তনু ঠাকুরকে এসে ধন্যবাদ জানিয়েছিলেন। আজকে ওই মঞ্চে মানবেন না, ওরা কিন্তু মানবেন না এই কথাটা, কিন্তু সেদিন ধন্যবাদ জানিয়েছিলেন যারা শিক্ষিত সাংসদরা ছিলেন, যারা বুঝেছিলেন এটা কেন হচ্ছে, কে কি কারণে হচ্ছে। সবাই মূর্খ নয়, কিছু 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 বিরোধী দলের সাংসদ ছিলেন যারা এসে শান্তনু ঠাকুর মহাশয়কে ধন্যবাদ জানিয়েছিলেন যে তোমার ফ্যামিলি দীর্ঘ লড়াই নেতৃত্ব দিয়েছিল, এই লড়াই আর সফল হয়েছে। মতুয়া সমাজ মানুষ যারা নামশূদ্র মানুষ যারা পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় বসবাস ভারতবর্ষের মধ্যে এসেছিল, কিন্তু রাজনীতিক যারা ব্যক্তি হন কখনো কখনো নিজের স্বার্থের জন্য তারা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করুন। আমি বিরোধিতা করার জন্য আমি বিরোধিতা করব, এটা কিন্তু আমি মনে করি এটা রাজনীতি নয়। ভুল হলে ভুল বলতে হয় আর সঠিক হলে সঠিক বলতে হয়। এটা যদি না বলবেন হয়তো 1 মাস কাউকে ভুল বোঝাতে পারবেন, 2 মাস ভুল বোঝাতে পারবেন, একবার ভুল বোঝাতে পারবেন, দুবার ভুল বোঝাতে পারবেন। আজকে যদি তর্কে খাতে ধরে নেই, আপনি তো আজকেও বলছেন একটা সরকারের পদে বসে একজন ব্যক্তি বলছেন কি সিএ যদি আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আপনার নাগরিকতা আমরা অলরেডি দিয়েছি, আপনার দরকার নেই, দিলেই আপনার সব সম্পত্তি চলে যাবে বলছেন তো। কিন্তু আপনার কথা কিন্তু এখন কেউ বিশ্বাস করছে না, যারা নাগরিকতা পাবে সেও বিশ্বাস করছে না, আর যারা ভারতবর্ষে যে মানুষগুলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আপনি ভুল বুঝিয়েছিলেন কি তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রাজনীতি এই বিলটা পাস হয়েছে, তারাও আর আপনার কথা শুনছে না। এটা আপনি উপলব্ধি করতে পেরেছেন নিশ্চয়ই। আপনি দেখুন এই বিলটা ইনকামিং আছে, এর কোনো আউটগোয়িং নেই, কারো আউটগোয়িং নেই। ইনকামিং আউটগোয়িং শুনেছেন তো, শুধু আসবে, নাগরিকতা দেবে। নাগরিকতা দেওয়ার যদি কোনো প্রধান এই বিলের মধ্যে থাকবে, আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব, আমি রাজনীতি করব না। এর পাশাপাশি অর্জুন সিং আরো বলেন যে অর্জুনের পরামর্শে যারা এই বিষয়টি জানেন না তারা মোবাইলে এই আইনে বিস্তারিত দেখে নিন। কারো যদি কোনো নথি না থাকে সেক্ষেত্রে মতুয়া মহাসংঘের তরফে চিঠি দেওয়া হবে কিংবা কোনো নথিভুক্ত এনজিওর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া যাবে। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো, গত মাসেই বিজ্ঞপ্তি জারি করে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে ভারতের কেন্দ্রীয় সরকার। যদিও প্রায় 4 বছর আগে 2019 সালের ডিসেম্বর মাসে এই আইন সংসদে পাশ করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল যে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে যে সমস্ত নাগরিক বা সংখ্যালঘু নাগরিক বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এই ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। যদিও সে সময় প্রবল বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। তাদের বক্তব্য ছিল যে ধর্মের ভিত্তিতে কোনোভাবেই এই আইনকে তারা স্বাগত জানাবে না বা মেনে নেবে না। এবং আমরা দেখলাম যে সেই সময় সেই ২০১৯ সালে প্রবল বিরোধিতার কারণে মানে প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল গোটা ভারত জুড়ে এবং কয়েক কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়েছিল, বেশ কয়েকজন মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সহ একাধিক নেতা, বিশেষ করে মমতা ব্যানার্জির কথাই বলবো, কারণ একাধিক সমাবেশ সভা সমিতি থেকে তিনি বলেছিলেন যে কোনোভাবেই এই রাজ্যে সিএএ অর্থাৎ এই সংশোধিত নাগরিকত্ব আইনকে মেনে নেওয়া হবে না। যদিও আশ্চর্যের বিষয় যে ২০১৯ সালের ডিসেম্বর মাসে যখন এই আইন সংসদে পাশ হয়েছিল, সেই তৃণমূলের কয়েকজন সাংসদই, বিশেষ করে শিক্ষিত সাংসদ, তারা কিন্তু এই আইনকে সমর্থন জানিয়েছিলেন। এবং বিজেপির যেই সাংসদ এবং মতুয়া সম্প্রদায়ের নেতা, বর্তমানে যিনি জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তাকে কিন্তু সাধুবাদ জানিয়েছিলেন। এরকম একটি বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন সিং। অর্জুন সিং হচ্ছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। গতকাল বারাসাতে একটি মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই অর্জুন সিং। এবং তখন মতুয়া সম্প্রদায় বা এই সিএএ নিয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় হঠাৎ করে এই প্রসঙ্গটি তিনি উত্থাপন করেন। তিনি অর্জুনের পরামর্শ, যারা সিএএ বিষয়টি জানেন না তারা মোবাইলে এই আইনের বিস্তারিত দেখে নিন। এ বিষয়ে কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যে মতুয়া সম্প্রদায় উদ্বাস্তু মানুষ, যারা নমসূত্র মানুষকে ভুল বুঝাচ্ছেন কি করলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তাদের জন্য বলছি আপনি একবার পড়বেন। এখন তো বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে সব কিছু জেনে যাচ্ছে, তাদেরকে বলবেন এই আইনটা ডাউনলোড করে, এই বিলটাকে ডাউনলোড করে পড়বে। সব দেওয়ার পরে লাস্টে কি লেখা আছে, কিছু না থাকলেও ভারতবর্ষে অল ইন্ডিয়া মতুয়া সংঘের কোনো একটা জায়গা থেকে একটা চিঠি দিয়ে দিন, আপনার কিচ্ছু লাগবে না। আর কি দরকার, একটা ছোট চিরকুট দরকার, সেটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দিলেই হয়ে গেল। আপনার তো আর কোনো দরকার নেই। আর যত এনজিও ভারতবর্ষে আছে, যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ এনজিও আছে, তারা যদি একটা চিঠি দিয়ে দিলে কোনো আপনার অসুবিধা নেই। আর কেউ যদি না দেয়, এখানে তো দুজন বিধায়ক আছেন, উনি হয়তো আগামী দিন আবার সাংসদ হয়ে যাচ্ছেন, আমি তো সাংসদ আছি, আপনাদের আশীর্বাদ হলে আবার হব, আমাদের থেকেও লিখিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আমাদের প্যাট সবসময় সই করে থাকে, আপনার কোনো সমস্যা হবে না। যারা ভুল বুঝাচ্ছেন তাদেরকে বলবেন, আপনাদের আর ভুল। অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।